সি প্লাস প্লাস এর বাংলা ভিউ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। গত পর্বে আমরা ফাংশন ওভারলোডিং সম্পর্কে দেখেছি এবং আজকের পর্বে আমরা দেখব কিভাবে ফাংশন ওভারলোডিং কোড করতে হয়। ফাংশন ওভারলোডিং এর ক্ষেত্রে আমরা জানি যে দুই বা ততোধিক ফাংশনের নাম একই হয় এবং শুধুমাত্র তাদের প্যারামিটার সংখ্যা ও প্যারামিটার টাইপ ভিন্ন হয়। যেমন এখানে আমরা দুটো ফাংশন তৈরি করব। গত পূর্বে আমরা দেখিয়েছিলাম দুটো ফাংশন, অ্যাড নামে দুটো ফাংশন ছিল, একটা ছিল ইন্টিজার ওয়ে কমা ইন্টিজার বি, এবং এদের আমরা রিটার্ন করেছিলাম এ কমা এ প্লাস বি। এবং আবার এর নামে একটা ফাংশন ছিল যেটা ছিল ইন্টিজার এ কমা ইন্টিজার বি কমা ইন্টিজার সি। রিটার্ন এ প্লাস বি প্লাস সি। সো আমি এখানে বলেছিলাম যে যখন আমরা মেন ফাংশন থেকে কল করব তখন এটা অটোমেটিক্যালি একটা ডিসিশন নেবে যে সে আসলে কোন ফাংশনটাকে কল করবে। সো এখন আমরা যদি অ্যাড দুইটা প্যারামিটার যেটা ছিল সেটাকে কল করি থ্রি কমা ফোর, তাহলে আমরা যেটা হবে সেটা হলো যে আমরা যদি একে রান করি তাহলে আমরা দেখতে পাবো আউটপুট আসছে সেভেন, অর্থাৎ এটি কল করেছে প্রথম ফাংশনটাকে। যদি আমরা তিনটা প্যারামিটার দেই থ্রি ফোর ফাইভ, সেক্ষেত্রে যদি আমরা রান করি তাহলে দেখবো আমাদের আউটপুট আসছে টুয়েলভ, অর্থাৎ এটা কল করেছে পরের ফাংশনটাকে। এখন আমরা আরেকটি প্যারামিটার বাড়িয়ে দেখি, যদি রান করে দেখবো যে এখানে ইরর দেখাচ্ছে, কারণ আমাদের এখানে দুইটা অথবা তিনটা এ দুটো প্যারামিটার ওলা অ্যাড ফাংশন অ্যালাউ, আমরা সেখানে চারটা ইউজ করতে পারবো না বা একটা ইউজ করতে পারবো না। এটাই আসলে ফাংশন ওভারলোডিং, যে আমরা যখন আগে ফাংশন ডিক্লেয়ার করে দেবো একই নামে যখন হবে তখন তারা চেক করবে যে প্যারামিটার অনুযায়ী প্যারামিটারের ক্ষেত্রে কোথায় ব্যতিক্রম রয়েছে। এটা আবার দেখুন, এখানে দুটো ইন্টিজার লিখলাম, এখানে আমি যখন দুটো ফ্লোট দেবো ফ্লোট এ কমা ফ্লোট বি দিলাম এবং রিটার্ন করলাম এ প্লাস বি এবং এটা রিটার্ন করে ফ্লোট। এখানে সিআর যখন আমরা থ্রি কমা ফোর দেবো দিলাম, যে আমরা যখন থ্রি কমা ফোর দিচ্ছি তখন এটা ইন্টিজার রিটার্ন করতেছে। আবার যখন আমরা থ্রি পয়েন্ট টু দিচ্ছি কমা ফোর পয়েন্ট টু দিচ্ছি তখন এটা তখন এখানে আমাদের এটা সমস্যা করতেছে, কারণ এখানে আমাদের দেখুন থ্রি পয়েন্ট টু যেটা দিয়েছি এটা এখানে আছে ফ্লোট, বাট এটা ডাইরেক্টলি কিন্তু ডবলে নেই, সেক্ষেত্রে আমাদের এখানে ডবল দিতে হবে। এই জায়গাটা অ্যাম্বিগুয়াস হয়ে গেছে, অ্যাম্বিগুয়াস কী সেটা আমি একটু পরে বলবো আপনাদেরকে, এখানে আমাদেরকে ডবল দিতে হবে। এবার যদি এটাকে রান করি তাহলে কোনো প্রকার এরর নেই, এখানে সেভেন পয়েন্ট ফোর আসছে। তো এখানে আমাদেরকে কেন ফ্লোট ইউজ করতে পারলাম না, কেন ডবল ইউজ করতে হলো, সেটা একটা ব্যাপার হলো যে আমরা যখন এখানে থ্রি পয়েন্ট টু দিচ্ছি এখানে কিন্তু আমরা ডবল ডবল যদি না দেই এই ভ্যালুটাকে ডাইরেক্টলি কিন্তু ডবলে নিচ্ছে, আর যখন আমাদের ফাংশন ওভারলোডিংয়ে চলে আসে তখন কিন্তু ডবল বা যেহেতু ডাটা টাইপ চেঞ্জ সেহেতু ডবল আর ফ্লোটের মধ্যে একটা চেঞ্জ চলে আসে। সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু এটাকে আমরা কোন ক্ষেত্রে ইউজ করতে পারবো, এভাবে ইউজ করতে পারবো, দেখুন ফ্লোট ইকুয়াল টু
4 comma 2 comma b equal to 3 comma 2 যখন যদি আমরা এভাবে দেই এবং এখানে যদি আমরা ফ্লোট দেই সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো ডাইরেক্টলি যখন আমরা কোনো দশমিক যুক্ত ভ্যালু নেই তখন সেটা ডবল হিসেবে নেই এটা যদি নেই তাহলে এখানে যদি এখন এটাকে যদি আমরা রান করি সেক্ষেত্রে আমাদের কি এরর দেখাবে ফ্লোট ডবলের সমস্যা কিন্তু এখন যদি আমি এখানে এ আর এখানে বি দেই সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না দেখো এখানে কোনো সমস্যা হবে না আচ্ছা তাহলে এই গেল আমাদের সাধারণ কথাবার্তা যে আমাদের কিভাবে অপারেটর ওভারলোডিং এ কোড করতে হয় তো এখন আমরা কিছু সতর্কতাতে নিয়ে আসি যে আমরা যদি এটাকে আমি আরেকটা করলাম এখানে আমরা এবার দেখবো যে আসলে কোনটাকে কল করতেছে সেটা ইন্টিজারকে যদি কল করে সেক্ষেত্রে সমস্যা নাই ফ্লোটকে যদি কল করে সেক্ষেত্রে আমরা এটাকে দুই গুণ করে দেব এবং এবার ডবল লিখবো এখানে ডবল লিখবো এখানে যখন আমরা ডবল লিখতেছি এবং এখানে আমরা কি করবো এটাকে তিন দ্বারা গুণ করে দেব তিন দ্বারা গুণ করে দিলাম আচ্ছা দেখুন এখানে আমরা কি করলাম প্রথমটাকে ইন্টিজার ক্ষেত্রে দুটা যখন ইন্টিজার তখন আমি সেটাকে করলাম কি আমি একটু ফাংশনগুলো ঠিক করে ফেলি যাতে যা স্পেস কম লাগে আচ্ছা এখানে দেখুন যখন আমাদের দুটো ইন্টিজার সেই ক্ষেত্রে আমরা যে এদের যোগফল রিটার্ন করতেছি যখন দুটো ফ্লোট সেক্ষেত্রে যোগফলের সঙ্গে দুই গুণ করে রিটার্ন করতেছি এবং যখন ডবল তখন তিন গুণ করে রিটার্ন করতেছি যাতে আমাদের দেখলে বুঝতে পারি এই ফাংশনটা যখন যদি আমি রান করি তাহলে দেখুন এখানে আসছে 14.8 তাহলে এটা আমার কল করেছে সেকেন্ড ফাংশনটাকে কারণ এদেরকে যোগ করলে হয় 7.4 দুগুণ করলে হয় 14.8 এই ফাংশনে কল করেছে আচ্ছা আবার আমি যদি এখানে এখানে যদি আমি 4.2 আর 3.2 দিয়ে দেই দিয়ে যদি এটাকে আমি রান করি সেক্ষেত্রে দেখুন 22.2 আসছে এটা কল করেছে তিন নম্বর ফাংশনটাকে অর্থাৎ এটা ডবলে কল করেছে আর যদি শুধুমাত্র 4 আর 3 দিতাম তাহলে এটা কল করতো প্রথম ফাংশনটাকে 4 3 7 এখন আমাদের যেটা সমস্যা কিছু সতর্কতা যেটা আমাদেরকে অবশ্যই মানে চলতে হবে সেটা হলো যে এখানে দেখুন ফ্লোটটা ডবলে ঝামেলা করা যাবে না আপনি যদি ডাইরেক্টলি কোনো ভ্যালু দেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু যে 4.2 দেন সেক্ষেত্রে কিন্তু ডবল নিয়ে নেবে তো আপনি যদি ফ্লোট ডিক্লেয়ার করেন সেক্ষেত্রে এরর দেখাবে তো এরপরও আপনি যদি চান যে এরকম ভ্যালু দিয়েও আপনি ফ্লোটে চালাবেন তাহলে এখানে আপনাকে কাস্টিং করে নিতে হবে কাস্টিংয়ের ব্যাপারটা কীরকম করতে হবে যে এখানে আপনাকে ফ্লোট দিয়ে দিতে হবে ফ্লোট দিলেন আবার এখানে ফ্লোট লিখে দিলেন লিখে দিয়ে আপনি যদি রান করেন তাহলে সেই ক্ষেত্রে সে কাস্টিং করে এটাকে ফ্লোট করে নিয়ে ফ্লোটের ভ্যালুটা রান করবে এদিক থেকে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এতটুকু ছিল সাধারণ কনসেপ্ট এবার আমি যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে এইটা সবাই আসে কেন যে ভুল করে আমার প্রথম ভুল হয়েছিল তো এই জায়গাটা ক্লিয়ার করে দেওয়া উচিত যে দেখুন আমরা যখন এই ফাংশনটা কল করতেছি এই জায়গায় কিন্তু রিটার্ন টাইপের কোনো অংশ নেই এতটুকু দেখে যেহেতু আমি বুঝতে পারছি না যে এটাকে কোন ফাংশনে কল করবে যেমন মনে করুন আমি যদি এখানে দেখুন আমি এখানে দিলাম ডবল রিটার্ন করবে এখানে আমি দিলাম ডবল
এখানেও দিলাম ডবল, এবং যে ভ্যালুটা আসবে সেটা আমার কাস্টিং করে আমি ফ্লোটে নিয়ে নেব। আচ্ছা এখন দেখুন আমি এখানে কি করলাম, অ্যাড ফাংশনে কল করছি 4.2 3.2, যেহেতু এই দুটো ডবল ভ্যালু নিচ্ছে সেহেতু এখানে এসে সে কনফিউশনে পড়ে যাবে যে আসলে সে কোন ফাংশনে কল করতেছে। এতটুকু দেখে তো আমি বুঝতে পারতেছি না যে এই ফাংশনটাকে কল করবে না এই ফাংশনটাকে কল করবে, কারণ দুটো ডবল ভ্যালু এখানে দুটো ডবল কিন্তু এদের রিটার্ন টাইপ কিন্তু আলাদা, তাহলে এটা কোন ফাংশনে কল করবে? সাধারণভাবে আপনাদের মনে হতে পারে যে এটা পরে ফাংশনে কল করবে, কিন্তু আসলে না, এই ক্ষেত্রে এটা আমাদের কাছে যেমন অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস বলতে বোঝাচ্ছি যে আমাদের কাছে যেমন একটা দ্বিধান্বে পড়ে যাচ্ছি যে আসলে কোন ফাংশনে কল করবে সেটা কম্পারেটরের কাছে পড়ে যাবে, তো সেই ক্ষেত্রে আপনাকে ইরর দেখাতে পারে অথবা যে কোনো একটাতে কল করে ফেলতে পারে। এক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইরর দেখাচ্ছে, কারণ এখানে লিখে দিচ্ছে দেখুন অ্যাম্বিগুয়াস হচ্ছে নিউ ডিক্লারেশন ডবল, এটা হচ্ছে অ্যাম্বিগুয়াস। আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু আসলে ফাংশন ওভারলোডটা কাজ করবে না। আমি গত পর্বে আপনাদেরকে বলেছিলাম যে প্যারামিটার সংখ্যা এবং প্যারামিটার টাইপ এই দুটো চেঞ্জ করলে হবে, রিটার্ন টাইপ কিন্তু চেঞ্জ, শুধুমাত্র যদি রিটার্ন টাইপে চেঞ্জ থাকে সেক্ষেত্রে কিন্তু ফাংশন ওভারলোডিং কাজ করবে না, এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ আমরা এখানে শুধুমাত্র রিটার্ন টাইপ চেঞ্জ করে দিয়েছি সেক্ষেত্রে কিন্তু ফাংশন ওভারলোডিং কাজ করছে না। এই গেল ফাংশন ওভারলোডিং এর কোডিং নিয়ে আলোচনা, আগামী পর্বে আমি আরও বেশি অ্যাডভান্স কিছুতে আরও যাবো। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হয় পরের টিউটোরিয়ালে, ধন্যবাদ সবাইকে।